আসসালামু আলাইকুম প্রিয় চট্টলাবাসী, আমি মোহাম্মদ সেলিম। আজকে আমরা সনি ব্রাভিও 65 ইঞ্চি একটি টিভি, যেটার নাকি পাওয়ার সাপ্লাই প্রবলেম, টোটালি টিভিটাতে পাওয়ার ছিল না। এই হলো পাওয়ার বোর্ড। আমি পাওয়ার বোর্ডটা খুলে নিয়ে আসছি একটাই কারণ, যে এই টিভিটা আগে একবার রিপেয়ার করেছিল, সেটা বেশি দিন টিকসই হয় নাই। তো সেই ক্ষেত্রে আমরা পুনরায় আবার শুধু পাওয়ার সেকশনটুকু আমরা নিয়ে এসেছি। আমরা বেশিরভাগ কাজই বাসায় করে থাকি, এটার পাওয়ার সেকশনটা আমি নিয়ে আসছি। এসে এই হলো সমস্যা, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা একেবারে ড্যাড ছিল, যখন টিভিটাতে লাইন দিত চি করে ভিতরে একটা শব্দ হতো, সেই শব্দটা আপনাদেরকে আমি দেখাবো। এটার ডায়োডগুলো শর্ট। তো এগুলো কী হয়, যদি কোনো সেকশনে চারটি ডায়োড থাকে, দুটি প্লাস দুটি মাইনাস, সেই ক্ষেত্রে অনেকে এক পিস খারাপ থাকলে সে এক পিস পরিবর্তন করে, দুই পিস খারাপ থাকলে দুই পিস পরিবর্তন করে, এবং সেম নাম্বারটি দেওয়ার চেষ্টা না করে। তো আমরা করেছি কি, চার পিসই চেঞ্জ করেছি, সেটি অরিজিনাল যে নাম্বার ছিল সেই নাম্বার ডায়োড সংগ্রহ করে চার পিস ডায়োড চেঞ্জ করেছি, আর আমাদের সমস্যাটি স্থায়ীভাবে সমাধান হয়েছে আমরা আশা করি, কারণ পূর্বের অভিজ্ঞতা থেকে আমরা কথাগুলো বলে থাকি। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামতটুকু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তো আমরা ইতিমধ্যে আমাদের ডায়োডগুলো চেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছি, আমরা ওগুলো চেঞ্জ করে আপনাদেরকে আমি দেখাবো ডায়োডগুলো। আর আমাদের চ্যানেলে এখনও যারা নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি ডায়োডগুলো পরিবর্তন করেছি, করে আবারও ক্লায়েন্টের বাসায় পাওয়ার বোর্ডটা নিয়ে এসে টিভিতে ফিটিং করলাম। আপনারা আমাদের সাথে থাকেন, আমরা পুরো টিভিটা ক্লোজ করব। আমরা চার পিস ডায়োডই চেঞ্জ করেছি, আমরা পুরো টিভিটি ক্লোজ করলাম। এই হলো ছবি, ইনশাআল্লাহ আমরা সেই সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছি। এটা হয়েছিল কি, এর আগে টোটালি পাওয়ারটা ড্যাড ছিল, পাওয়ার সাপ্লাই সমস্যা ছিল। তো আমরা সেই সমস্যাটি সমাধান করে আবার পুনরায় কাজটি করে এই হলো ছবি, এখন আর কোনো ধরনের কোনো সমস্যা রইল না। তো এই ধরনের সিমটম বলে আতঙ্কের কিছু নেই, আমরা চট্টগ্রাম সিটির ভিতরে সম্পূর্ণ হোম সার্ভিস করে থাকি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।